সব বাহিনীরে পাহাড়ের ভিতরে আল্লাহ সিট চালাইছে বাইরিয়া সবকে মেরে নিছে। যুবক বাদশার সামনে হাজির, বাদশার দিকে কি তা খবর, বাদশাহ ছায়া দেখে বাহিনী নাই যুবক কানা ঘটনা কিতা তোমার না ফাটাইছি পাহাড়ের উপরে মারবার লেগিয়া আমার বাহিনী কো সব বাহিনী বর্ত হয়ে গেছে গা, তো তুই এলি কেমনে খামারে আমার রব বাসাইছি সোয়ান বাদশার মেজাজ খুব গরম, আবার বাহিনী দিয়া গয়ের দর হাত পা বান বাইন্দা সাগরের মাঝখানে নিয়ে ফলাই দিয়া মাছে খাইল বড় মাছের মুখে ছেড়ে দিবি, সব বাহিনী তারে লইয়া গেছে সাগরের ভালো হাত পা বাইন্দা বস্তার ভিতরে বসছে সাগরের মাঝখানে নিছে যুবক কথা আল্লাহ আমারে বাঁচাও এরারে তুমি ধ্বংস করো, যুবকের দোয়া কবুল সব দোলারে বাতাস দিয়া সাগরের ভিতরে ফালাইয়া ভানিতে সুবাইয়া সব তীরে মেরে নিছে, যুবক বাচ্চা একদম সুস্থ অবস্থায় বাদশার সামনে হারিয়ে হোক কিতা খবর, বাদশার জায়গায় কিতা খবর বলা নেই বাদশায় তো বা কিরে আমি না তোর সাগরের মাঝখানে পাঠাইছিলাম আমার বাহিনী কো সব গেছে মাছের ভেড়ো, তো তুই এলি কেমনে আমার রব বাঁচাইছে সুবহান আল্লাহ, বাদশার পুরা মাথা গরম হয়ে গেছে যত বাহিনী পাঠায় সব বাহিনী মারা যায় হে মরে না এখন তো টেনশন বেড়ে গেছে কোনো ভাবে মারতে পারতেছে না, আরো বহু সিস্টেম বাইর করছে কিন্তু এই যুবকরে মারতে পারে না, লাস্টে গিয়ে ভাও দিলিছে বাদশা যুবকের ভাও ধরছে তুই দেখো ভাই তোরে কেমনে মারন যায় হোসেন ভাও ইমান আনবার লেগে না মারবার লেগে ভাও ধরছে কতর দুইটা ভাও ধরি ক তোরে কেমনে মারন যায়, যুবকের জিগা আমার মারাটা কি তোর খুব বেশি দরকার বলা হয় কেন তুই গোটা দেশটারে তুই খুদার পরিচয় দিবি লাস্টে আমার কেউ খুদা মানত না এই যন্ত্রণা আমার ঘুমে ধরে নাইলে তোরে মারি নিতাম, বাদশা কয় তোরে আমার মারা খুব জরুরি খুব দরকার তোরে মারতে চাই, যুবক কয় অসুবিধা নাই মারতে যদি তুই চাস মারতে পারবে তবে তুই চেষ্টা করলে পারতি না আমার সিস্টেমে যদি মারতে চাস আমি যেইভাবে পরামর্শ দিই এই পরামর্শ শুনে যদি মারতে চাস তাহলে মারতে পারবে, মাস্টার ভাই তুই যেমনি হোস এমনি শুনবো তাহলে একটা কাজ কর তোর দেশের যত জনগণ আছে সব জনগণে এক জায়গায় জমা করবি গড়ের মধ্যে কেউ থাকতে পারবে না, মনে করেন একটা কথা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আছো আগামীকালকে ঢাকায় আসবা কেউ করে দেখো না পত্রিকা টিভিতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে মসজিদও মাইকিং হয় সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ঢাকা যাইতে পারবো কেউ করে থাকতে পারবো না, এত কিছু হওয়ার পরেও আপনারা কি ধারণা সবাই ঢাকা যাইব, আচ্ছা কোনছেন আমি তো কথা বলতে আপনারা বুঝুননি কথা তুই বুঝলে কি তা হন হ্যাঁ অথবা না তো কোন দরকার আপনারা দি গুরুস্থানের মতো নিরাই গেছেন গা, হ্যাঁ সব যাইবো নি মানে যে কবে খাই আর খাম না তুমি কইস আর আমরা যাওয়ান লাগবো মানে খাম খাজ আছে না কেউ কয়েকজন যাইতে পারে কেন যাইবো যারা তেল মারুন নিয়ে যাইব ঠিক না তেল মারুন নিয়ে যাইব বাকি এরা কবে আমরা খাম আছে আমরা যাওয়ান যেত না, কিন্তু সরকার যদি এই আইন করে বেলা আগামীকালকে ঢাকা আসতেই হবে যারে গড় পাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে এই অর্ডার যদি চালু হয় কিতাবুজন কেউ ঘরে থাকবো গাড়ি না ফেলে আটটা যাওয়া শুরু করবো আটটা না যেতে ওই নদীর মাঝখান দিয়ে সাতটায় যাইব কারণ যদি ভাই তাহলে কসমায়ার করবো একটা বাঙালি ঘরে থাকবো নি আমার কন্যা দিই দেশের একটা মানুষ ঘরে থাকতো না বাচ্চা কাচ্চা লইয়া কান্দ লইয়া দৌড় শুরু করবো যে হায় থারা তিরে মাইরা লইব মরণ দে ডরাই সবাই, ওই জালেম শাসক এই আইন জারি করছে যারে ঘরে ভামো তারে মারণ সবাই কেন আইবি, তো মানুষও সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে সবাই এক জায়গায় আসছে, এবার যুবকটারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে হাত পাও বাইন্দা রাখছে এবার এখন যুবক কয় শোন সবাই আসছে বলে হ দেশের একজনও বাদ নাই বলে আমি একটা মন্ত্র শিখাবো এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি আমি জাগাতি মারা যাব তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছতে হবে যদি একজন না শুনে আমি মরবো না বাদশা কই সব বনাস যেভাবেই হোক মানুষের কানে এটা পৌঁছাইতে হইব তখন তো মাইক ছিল না
যেভাবেই হোক খানে পৌঁছাইতে। তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই কথা বইলা তীর মারবি আমি মারা যাবো। বাদশাহ বিসমিল্লাহি রাব্বিল গোলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কানে গিয়ে ফুটছে, বাস তীর মারছে যুবক স্টেজে মারা গেছে। শেষ না শেষ, কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে, ঘটনা অন্যদিকে মোড় দিছে। মাইরা লাইছেন তো, হে বাদশাহ মনে হচ্ছে যে শেষ, সব দামা চাপা দালাইছি সব শেষ, আমার শত্রু শেষ, আমি এখন এককভাবে রাজত্ব করব, এটাই তো বাদশাহ চাইছিল। কিন্তু এই আশা বাদশাহর পূরণ হইছে না। মায়েরা সারছে দেশের জনগণ হয়ে, ঘটনা কিতা বাদশাহ যে খোদা দাবি করে, এই খোদায়ে একটা যুবক রে মারতে পারলো না, কত চেষ্টা করলো, ফানিতে ফালাইলো মরলো না, পাহাড়ের উপরে নিল মরলো না, শুলিতে ঝুলাইলো মরলো না, পাথর মারলো মরলো না, কত চেষ্টা করলো যুবক রে মারতে পারলো না, কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল। ঘটনাটা আমাদের বোঝা দরকার। সুবহানাল্লাহ, দেশের সব জনগণ কয় হে হে যদি খোদা হইতো তাহলে একটা বন্দারে মারতে পারে না, হে তো ব্যর্থ খোদা, হে আস্তে একটা খোদা এখনো খোদা না। যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, সেই রবের পরিচয় দিয়া গেছে যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে, যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে, যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে, যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে, সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে। উপস্থিত 20,000 মানুষ কালেমা ভরে ইমান আনছে, একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার, মানুষ কালেমা ভরে ইমান আনছে, মারছে কয় জন, এই অতকান্দ দ্বিতীয় আজনছে, একজন মারছি, একজন হইলেন কে রে, হারা রাত বলে ইউসুফ আর জুলেহার ওয়াজ করছে, সহালে হুজুর রেগে জিগে হুজুর জুলেহা বেডা না বেডিং, তারপরে দি আই ওয়াজ শুনতাছে, মারলো কয় জন, তিনজন মারছে একজন না, তিনজন মারার পরে কালেমা পড়লো কয় জন, তিনজনে কোন অপরাধে মারছিল, কালেমা পড়ার অপরাধে মারছিল, যেই অপরাধে তিনজনে মারলো এই অপরাধে আবার দেখা যায় 20,000 মানুষ কালেমা পড়ছে। অহন বাদশার মাথাটা কেমন হিট হইছে কিতা বুঝো, সেখানে বেচারা তিনজনে সহ্য করতে পারছে না, আর অহন পুরা দেশের সব জনগণ কালেমা পড়ে নিছে, এই বাদশার অবস্থা হন কি হবে। কিন্তু আবারও বলছি বাদশা হলো জালেম বাদশা, বাদশা হলো এই জালেম বাদশা, তো নামই জালেম বাদশা, 20,000 মানুষ কালেমা পড়ছে এটা সে বরদাস্ত করতে পারে না, এটা সহ্য করতে পারতেছে না, কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। এবার সে সিদ্ধান্ত নিছে 20,000 মানুষ মেনে নেব, চিন্তা করেন এর কি পরিমাণ কুত্তা কামড়াইছে, হ্যাঁ ভাগলা কুত্তা কামড়াইছে না, 20,000 মানে কি দেশের সব জনগণ নেমে লিব, কিসের অপরাধে, এক আল্লাহ মানার অপরাধে, হ্যাঁ এখন দেশের জনগণ নেমে লিব, মানে জনগণ মাইরা এ একলা রাজত্ব করবো খালি মাটাও, কি পরিমাণ ভাগ হলিল এরকম কাজ করতে পারে, সে কত বড় জালেম শাসক, দেশের জনগণ সব মেনে লিত সিদ্ধান্ত নিছে, বাহিনীদেরকে বললো এক কাজ কর সব টিকে মেনে লাভ, বাহিনী গুটি দেখো দেড় সালে ফেন কারে দিয়া বলো দেড় সাল না করো সব মেনে লাভ, আমার খোদা মানে না, তো সব যখন কালে মা বলতে সব টিরে মেনে লাম, তখন বাদশাহ তো জিগাইতে স্যার কি করতেই মারার জন্য বিশাল একটা এরিয়া নিয়ে গর্ত খনন করো, কি গর্ত, গর্ত খনন করো ভাই সিন্নি গর্ত, বলুন তো দেখি আল্লাহ কয়টা কসম করছে, সাতটা কসম কয়রা, কার উপরে অভিশাপ দিছে, গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ, এতক্ষণে ভাই সিন্নি গর্ত করতে গেছে, এই জালেম শাসক গর্ত খনন করছে, আল্লাহ এই গর্তের কথাই কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ সেই গর্তের কথাই বলছে, সুবহানাল্লাহ, পাইছে আল্লাহ বলেন ওয়াসসামাই জাতিল বুরুজ
واليوم الموعود وشاهد ومشهود কড়া কসম চারটা কসম এই বেশি করতে দস্তরা ভোলাবান অতিরিক্ত করতে দস্তরা আশা জিজ্ঞেস করে সব সুডু গুড়া গাড়া সব আমার সামনে দিছেন আর সব ফাঁকনা ফাঁকনা গিয়ে পিছনে বইছেন এই যদি কি যন্ত্রণা দেয় এটা বুঝতে পারতেন না তো আমরা এখানে বইয়া হাসে খেলে কথাবার্তা কয় সব সহ্য করণ লাগতো যে আমার খেতা করবেন মুসাফির মানুষ সহ্য করার ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ ব আর চিল্লে তার একটু সময় লড়িস না যন্ত্রণা দিতে যে ওয়াজের প্রথম ঠিক করে লড়িস না ওয়াজটা শেষ করতে দেয় আমার আল্লাহর হস্তে গর্ত পাইছেন না আপনারা আল্লাহ বলে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এই হলো সেই গর্ত বাদশা গর্ত খনন করছে গোটা দেশের সব জনগণ মারার জন্য গর্ত খনন করিয়া আল্লাহ বলেন তারা সব দেখছিল মুমিনদের সাথে যা কিছু ঘটেছিল সব তারা দেখেছিল দাও দাও করে কিসের ছিল কি হয়েছিল সবগুলা বিস্তারিত পাবেন আল্লাহ বলেন এই জালেম শাসক তখন বিশাল একটা গর্ত খনন করছে গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়ায়া দিছে এই জন্য আল্লাহ বলেন আন্না রিজাতিল ওয়াকুদ ধাউ ধাউ করে আগুন জ্বলছিল সেই গর্তের ভিতরে কারণ ওই জালেম শাসক গর্তের ভিতরে আগুন দড়ায়া দিছে কি দড়াইছে সবাইকে দড়ে দড়ে জ্যান্ত আগুনে পুড়ে ছাই করে ফেলবি না উজুবিল্লাহ গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া ওই গর্তের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে আর বাদশার ওয়ার্ডারে দেশের জনগণ গুলাকে জ্যান্ত দরে দরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে জ্যান্ত মানুষ গুলাকে আগুনে পড়াইয়া সাই করে ফেললো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই তারা কি অনেক আগেই মানানছিল না সবে মাত্র আনছে কথা কন্যা দি সবে সাথে সাথে তাদের ইমানের পরীক্ষাও চলে আসছে আর তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জুড়ে কোন জালেম শাসক আগুন দিয়া জ্বালাইয়া মারলো সব গুলারে আগুন দিয়া পুড়ে ফেললো আগুন দিয়া ছাই করে ফেললো ঠিক এই মুহূর্তে একটা মহিলা তার দুধের বাচ্চাটারে লইয়া একটা পাও সামনের দিকে আগায় গো আর একটা পাও পিছনের দিকে নেয় মা হইয়া দুধের বাচ্চাটারে লইয়া আগুনে জাপ দিতে চায় না আগুনের ভিতরে জাপ দিতে চায় না মা তার সন্তানের প্রতি একটা মায়া মহব্বত চলে আসছে আর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে হ্যাঁ আমি যদি একা হতাম তাহলে আমার সব মুমিন ভাইদের সঙ্গে আমিও আগুনে ঝাঁপ দিতাম কিন্তু মালিক আমি তো মা আমার কলিজায় তো মানে না
আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আগে আমি আগুনে জাপ দেই, আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া আগুনে জাপ দিতে আমার কলিজায় মানে না, মা হইয়া কোনোভাবেই আগুনে জাপ দিতে চাচ্ছিল না। ওই বিষয়টা জালেম শাসক সবগুলা ফলো করছে, তাই আস্তে আস্তে মহিলার কাছে জালেম শাসক আইসা বলে, এই মহিলা আমি বুঝতে পেরেছি আমার বোঝার বাকি নাই গো, তুমি আমাকে খোদা মানতে রাজি, কারণ তুমি আগুনে জাপ দিতে পারবা না, কারণ তোমার দুধের বাচ্চা লইয়া আগুনে জাপ দিতে তুমি রাজি না, আমাকে একবার প্রভু মানো আমি তোমাকে আগুনে নিক্ষেপ করবো না। এই কথা জালেম শাসক বলতে দেরি, আমার আল্লাহ ছোট নাবালক এবং নবজাতক শিশুর জবান দিয়া কথা বাহির করে দিছে। শিশু মার কোলে থাইকা ডাকিয়া বলে, মা গো জালেম শাসকের কোন কথা শুনবা না গো মা, এই জালেম শাসকের কথা শুনবা না মা, একটা সেকেন্ড দেরি কইরো না গো মা, তোমার চোখের সামনে হাজার হাজার নারী পুরুষ মালিকের উপরে ইমান এনে তাদের ইমানের পরীক্ষা দিয়া ফার্স্ট হইয়া জান্নাতে চলে গেছে গো মা, একটা সেকেন্ড দেরি করবা না, আমি তোমার বাচ্চা বলছি আমার সহ তুমি আগুনে জাপ দাও, দেরি কইরো না গো মা, শয়তান ওয়াসওয়াসা দিবে, একটা সেকেন্ড দেরি করবা না। মা তার দুধের বাচ্চার কথা শুইনা ইমানি জজবা বেড়ে গেছে, আর পিছনের দিকে তাকায় নাই, বাচ্চাটারে কুলে লইয়া একটা সেকেন্ড দেরি করে নাই আগুনে জাপ দিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। যখন দাও দাও করে আগুন জ্বলছিল, আন্নার রিজাতিল ওয়াকুদ ইযুহুম আলাইহা কউদ ওহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ, চতুর্দিকে মুসলমানদের শরীর পুড়ে ছাই হয়ে গেল, আর ওই গ্যালারির চতুর্দিকে কিছু বেঈমানরা এগুলা নিয়ে হাসি তামশা করতেছিল, মদ্যপান করতেছিল, তারা হাসি উল্লাসে মেতেছিল। এইজন্য আল্লাহ বলেন আন্নারি জাতিল ওয়াকুদ ইযুহুম আলাইহা কউদ, তারা গ্যালারির ভিতরে বসে হাসি তামশা করছিল আর সব দেখেছিল মুমিনদের সঙ্গে কি হয়েছিল, আল্লাহ তাআলা গজব দিয়া গ্যালারি সহ সবগুলারে জ্বালায়া দিছে, জালেম শাসক সহ সবগুলারে জ্বালায়া পুরো ছাই করে দিছে। এবার আল্লাহ বলেন ইযুহুম আলাইহা কউদ ওহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ, ইযুহুম আলাইহা কউদ ওহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বি কারীম বলেন কি এমন অপরাধ ছিল গো, যে অপরাধের কারণে জালেম শাসক সবাইকে আগুন দিয়া পোড়াইল, এটা একটাই অপরাধ, মুমিনদের কোনো তাদের সঙ্গে কোনো শত্রুতামি ছিল না, একে অপরের কোনো শত্রুতামি ছিল না, একটাই অপরাধ, কেন তারা এক আল্লাহর উপরে ঈমান আনলো, কেন তারা ঈমান আনছে প্রভুর উপরে, কেন এক আল্লাহর উপরে ঈমান আনছে, এই ঈমান আনার কারণেই তাদেরকে জ্যান্ত আগুনে পোড়ায় ছাই করছে। এই গোটা ঘটনাটা সূরা বুরুজের ভিতরে ঢোকাইয়া আল্লাহ ছাট্টা কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, এমন ভাবে সবগুলি ঘটনা নির্যাতিত সাহাবায়ে কেরাম যারা ঈমান আনার কারণে আবু জাহেলের কাছে নির্যাতিত, আবু লাহাবের কাছে নির্যাতিত, তাদের কাছে নির্যাতিত, আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে, জুড়ে কন সুবহান। আমি
আমি শুরুতেই বলেছিলাম সূরাটা কেন নাজিল হইল সেটাও বললাম, এবারে শুন যে কথাটা দিয়ে আল্লাহ নাজিল করছিল, তখন আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে, উতবা সাহেবের নেতৃত্বে মক্কা নগরীতে যারা কালেমা পড়ছিল সবার উপরে কিন্তু নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছিল। আর আল্লাহ সেই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই ওই 90 বছর আগের ঘটনা শুনাইয়া সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইল, শুধু তোমরা নির্যাতিত না, তোমাদের আগে তারাও কালেমা পড়ে, ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাস, তোমাদেরকেও ফাস করতে হবে, জোরে কোন ঠিক ছিল। সূরায়ে বুরুজ নাজিল করার সান্ত্বনা দিছে সব সাহাবায়ে কেরামরা, সূরায়ে বুরুজ নাজিল হওয়ার পরে তারা তৃপ্তি পাইছে যে হ্যাঁ আমরা ইমানি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করব, সুবহানাল্লাহ। এই বলুন আমরা ইমানি পরীক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ, দুইটা হাত তুলে দেখায়া দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আত্মলামের নাত তুলে, হাত তুলে রায়ন করতেন সময় বলুন, এতক্ষণ যা শুনছি আমাদের উপরে যদি মুসিবত আসে, ইমানি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ। আচ্ছা হাত তুলে রাখেন সবাই পারবেন, এক কারো অন্তর টিকা কইছেননি, মন টিকা কইছেন, পরীক্ষা হইতো নি শিওর, তাহলে বিসমিল্লাহ কইয়া ফকট আর ঢুকাই দেন, বিড়ি মেজবাদে সব বাইর করেন যা আছে, এ যান রুমাল নিয়ে, যান রুমাল নিয়ে, কেউ খালি হাতে যাবেন না, শেষ ভালো যার সব ভালো তার, কিছু দিয়া মোনাজাতে শরীক হইলে দোয়া কবুল হয়, একজন খালি হাতে যাবেন না, আপনার রুমাল নিয়ে বাইরে না করে তাড়াতাড়ি, এখন টাকা বাইর করছে অতেন পরে আবার চড়াতে পারে, এলে দেরি করতে নাই জলদি করে, কেউ খালি হাতে যাবেন, এইদিকে কয়েকজন ঢুকে ওই দিকে কয়েকজন বাহির হন, মাশাআল্লাহ, কেউ খালি হাতে যাবেন না। মাদ্রাসার হালত তো আপনারা দেখছেন, খুব নাজেহাল অবস্থা, মাদ্রাসা চালাইতে যে কি কষ্ট, এটা আমি এখন হাত দিয়ে বুঝছি, মাদ্রাসা চালানো বড় কঠিন, এরপরে তো আপনারা ভিত্তি স্থাপন করে লেছেন, মাদ্রাসা করে লেতেছেন, আর আমি এক জায়গায় বাস করি, মাদ্রাসার দেয় এক কান্দা বাঙ্গে এক কান্দা, এমন এক যন্ত্রণা আমি আছি। দোয়া করবেন আল্লাহ তালা যেন এই সমস্ত বেদাতি গুলারে আল্লাহ তালা হেদায়ত দান করে, আমি জলদি করেন, জলদি করেন, খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দিতেছে, যে যতটুকু পারেন সবচেয়ে বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন, সর্বনিম্ন 50, 100 টাকা, 500 টাকা এরকম দেওয়ার চেষ্টা করবেন, একবারে খালি হাতে যাবেন না। ভাই আপনি দুইটা আদম দেন, দিতে ভাললে আমি 10 বার দিব, দেন এই মাইকটা যদি আমার সবকিছু কোন, আমি না প্রথমে কইছি একটা তেলাওয়াত পর্যন্ত করছি না, আপনি বুঝেন না কেন, আমি যে ওয়াজ করছি এরা 4.5 ঘন্টা ওয়াজ করতে পারলাম, বলি অন্য মাইক দিয়া এখানে আপনি একটু একটু আওয়াজ করে দেখেন না, এই জন্য প্রথমে বলছি আমার দাওয়াত দেওয়ার আগে আপনারা যে চাহিদা, ওই চাহিদার জন্য আরো ডিজিটাল সাউন্ড দরকার, মাটি কাঁপতো আওয়াজে, এই আওয়াজটা দিয়ে ওয়াজ করছে, এটা মাটি খাটার মতো কষ্ট হয়েছে, জান বেরিয়ে গেছে আমার, মাইক ভালোই কিন্তু বিষয়টা হইলো সেটিং বুঝতে হবে, সেটিং এর সমস্যা। আর আমার দাওয়াত দিবার আগে যেগুলো শুনতেছেন আপনারা, আমি তো জানি ওইগুলার জন্য আরো অত্যাধুনিক সাউন্ড নিয়ে আসবেন, তাহলে আপনারা যারা আছেন আমি শুনলাম অসুবিধা কি, আর কত কষ্ট হইতেন 2 ঘন্টা 6 ঘন্টা 2 ঘন্টা ধরে ওয়াজ করতেছি, 1.5 ঘন্টার উপরে ওয়াজ করি না, বুলাইয়া 2 ঘন্টা করছি যাতে আপনার মনটা খুশি হয়, এরপরে যদি আবার শিখেন তা আর রস কিতা পাইবেন, খেতা বালিশ লুই আয় পরে 3 ঘন্টা ওয়াজ করবার লাগে, আমার আমি 1.5 ঘন্টার উপরে কোথাও ওয়াজ করি না। হ্যাঁ জলদি করেন, জলদি করেন, দুরুদ শরীফ পড়েন, দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সঙ্গীত গে, আরে ভাই কইলাম যে বালা আওয়াজ লাগে, আচ্ছা চাহা গুলে দিছেন নি সবাই দিদি, আচ্ছা শুনতে একটা সঙ্গীত শোনাই, যেটা শোনাইতাম পঞ্চায়েত, আচ্ছা ছোট ছোট একটা সঙ্গীত আমি শোনাইতেছি, আপনারা এর ভিতরে টেহাগুলি পৌঁছায় দেন,
যার নাম মনে হলে বড়ে যাইব, খোলাফায়ের রাশেদার উমরে ফারুক। যার নাম মনে হলে বড়ে যাইব, খোলাফায়ের রাশেদার উমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের কান, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক। ইনসাফ কায়েমে যে মর্ত পথিক, শান্তি সুবাতাস বয়ে চারিদিক। ইনসাফ কায়েমে যে মর্ত পথিক, শান্তির সুবাতাস বয়ে চারিদিক। বাগাবাগি করে নিত সুকার দুঃখ, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক। যার নাম মনে হলে বড়ে যাইব, খোলাফায়ের রাশেদার উমরে ফারুক। যার নাম মনে হলে বড়ে যাইব, খোলাফায়ের রাশেদার উমরে ফারুক। ১৩ তারিখ, ১৪ তারিখ এই আসতেছি আবার বুলায়। আপনাদের সব আবদার পুরা করবো ইনশাআল্লাহ। দুরুদ শরীফ পড়ুন, আল্লাহ হাফেজ।